রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় সময় জোর গলায় বলে থাকেন, এই সরকারের আমলে আন্দোলনের প্রয়োজনে সরকার এবং প্রশাসন নিজে থেকে সব সমস্যা সমাধানের জন্য তৎপর। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য যদি সঠিক হয় থাকে তাহলে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্র ছাত্রীদেরকে আন্দোলনে সামিল হতে হচ্ছে কেন, সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টার পাশাপাশি শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক দলের একাংশ লোকজন। মুখ্যমন্ত্রী আশকারা পেয়ে তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হচ্ছে বলে বিভিন্ন মহলের অভিমত। বৃহস্পতিবার এই ধরনের ঘটনার সাক্ষী হলো জাম্বুরা এলাকার বাসিন্দারা। জাম্বুরা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দীর্ঘদিন ধরেই নানা সমস্যা জর্জরিত। শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামো সমস্যার সমাধান করার জন্য ছাত্র ছাত্রীরা আন্দোলনে সামিল হওয়ার প্রস্তুতি নেই। ছাত্র ছাত্রীরা যখন আন্দোলনে সামিল হয় তখনই শাসক দলের একাংশ দুষ্কৃতিকারী ছাত্র ছাত্রীদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়। তারা আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের হুঁশিয়ারি করে দিয়ে বলেন, তারা আন্দোলন থেকে সরে না আসলে তাদের বাড়ি ঘরে হামলা হবে, এমনকি সন্ধ্যার পর গৃহ শিক্ষকের বাড়িতে যেতে চাইলে তাদের উপর আক্রমণ সংঘটিত হবে। শাসক দলের ছত্রছায়ায় দুষ্কৃতিকারীরা এই ধরনের আচরণ সংঘটিত করলেও স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল উন্নয়ন কমিটির কর্মকর্তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এই ধরনের ঘটনায় ছাত্রছাত্রীরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে। ছাত্র ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করতে বাধা দেওয়ার ঘটনাকে তাদের স্বাধীনতার উপর চরম আঘাত বলেও তারা আখ্যায়িত করেছে। স্কুলের সামনে গিয়া পোস্টার টোস্টার লেখা, তারপরে দিয়া স্কুলে এখানে আন্দোলন বলতে এখানে তারা রয়েছিলাম। তারপরে দিয়া তারা আইসে কয়েকজন, তারা এখানে ক্লাবেরও আছে, এসএমসি কমিটিরও আছে, বাইরের এখানে পাড়ার মানুষও আছে। তারপরে দিয়া কয়েছে এইটি সরাই দিতাম, আমরা সরাইতে গেছি, তারপরে দিয়া তারা মারতে আয় আমরা। তারপরে দিয়া কিছুক্ষণ পরে একজন গেছে গিয়া আমারে একলা ডাক্কা নিয়ে কইছে, আমার এটা যাওয়ানোর কোনো দরকার নাই, এখানে যদি যায় তাহলে আমার বাড়িতে এটা করবে। তোমাদের সঙ্গে যখন কথা কইছে তখন এবিভিপির বা অখিল ভারতীয়র কেউ কিন্তু তারা দিন প্রথম সময় আইসে আইসের আমরা সাথে এত জঘন্য ব্যবহার করছে, এটা আমরা জীবন হয়ে করছি। এসএমসি কমিটির একজন একজন তুমি কো তুমি কো পলিটিক্স এর আছে কেন, এসএসসি কমিটির আছে, তারপরে বাইরের ক্লাবেরও আছে, আমরা কোন রাজনীতি করতে পারি একজন একজন করে কো, তারপরে এনে পলিটিক্স করেন যারা আছে তারও আছে, অনেকজন আছে, অতুল চন্দ্র, তারপরে এমন এমন কইতাছে আমরা ইয়ার কাছে কইলাম না কেড়ে এন হেড যারা এর কাছে কইলাম না কেড়ে তেশেনি কাজে আমরা তারির বাড়ি গেছি, তেশেনি কাজে তাইনে কইতা আসলো যে আমার কাছে কইলে কিছু হইতো না, এই মুরকের বাড়ি যান, তে আইসেনি কাজে তাইনে কিছু কইছেন, এসেনি কাজে কইছে আমি প্রবলেমটা সলভ করে দিব। এদিকে পরবর্তী সময়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যায় এবং সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিকের সাথে দেখা করে দাবি সনদ পেশ করে। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।